বললে যে ধন্যবাদ প্রদর্শন করব, মানে কয়টা দিন যে কি যে যাও পাপ্পি এসো ভাইয়া। ভাইয়া তুমি এসো, চশমার কারণে চিনতে পারে নাই। আর অভিমানও তো করতে পারে অনেকদিন হয়েছে অনেক সময়। আপনি আসো তো, ভাইয়া আসো আসো, ভাইয়া আসো। সেন্টিমেন্টাল হয়ে গেছে চেষ্টা করবি, তুই খুব ভালো পারবি, তোরে বললেই তোর কথা শোনে। যাবো যা, তুই অবশ্যই তুই যাবি, যা যেভাবে পারো। সে সেন্টিমেন্টাল হয়ে আছে, যেভাবে পারো তাকে নিতেই হবে। বলো, আদর করিয়ে বলো, সমস্যা নাই, আছি আমি সবসময় তো আছি। বাপ্পি বাপ্পি বন্ধু আমার, তোমার নাই ছোটবেলায় একসাথে খেলতাম, স্কুলে যাইতাম, এক পাড়ায় থাকতাম। শুনেন, আপনাদের সাথে কুকুরের আচরণ দেখে মনে হচ্ছে না আপনারা ওর মালিক। কুকুরের আবার আচরণ কি, কুকুর তো কুকুরই। এই আউগারি কথা বলিস না, সে একটি বিলিয়ন মেয়ে। শুনেন আপা, আপনি ভালো কথা বলছেন, এখানে আসলে আমরা আসল মালিক না কুকুরের, আবার আমরাই আসল মালিক। জিজ্ঞেস করবেন কীভাবে, আমি বলতে আসি। কুকুরের যে মালিক সে কুকুরেরও মালিক, একই সঙ্গে আমাদেরও বলতে পারেন আমরা তার চাকরি করি, আমাদের বসের কুকুর, বুঝছেন। বসের দাদায় বসকে গিফট করছিল, তা বসের দাদা তো আমাদেরও দাদা, সেই কারণে ওই কাহিনীটা বস আমাদের বলছিল সেটা বললাম। এখন আসল কথা হইতেছে আমরা তো চাকরি করি, বসে বলছে যে কুকুর হারাইছে আর কোনো উপায় নাই, তোমরা যদি কুকুর আনতে না পারো আমরা গরিব মানুষ, আমাদের চাকরি চলিয়ে যাবি, খাবো কি বলেন? ঠিক আছে, ওনাকে ফোন দেন। ফোন এখন দেওয়া কি ঠিক হইবে? না, আর ফোন দিলে ঝাড়ে দিবে। এখন তাক বাহিরে গেছে, সে বাহিরে। বাহিরে মানে বিদেশে? কোন দেশে? অস্ট্রেলিয়া। কেন দুবাই গেলে সমস্যা? দুবাই হয়েই অস্ট্রেলিয়া সব সময় সে যায়, সমস্যা হবে কেন? এখন কি দুবাইতে আছে না অস্ট্রেলিয়া আছে না প্লেনের মধ্যে আছে, আমি কোথায় ফোন করবো? সেটাই সমস্যা। কিন্তু এইভাবে তো আমি কুকুর দিব না। ওনাকে নিয়ে আসবেন, প্রমাণ দিবেন, তারপর নিয়ে যাবেন, তার আগে আমি কুকুর দিতে পারবো না।